অ্যাকচুয়ালি কথাটা এখানে চেঞ্জিং না এটা হচ্ছে চেইনিং এটা হচ্ছে চেইনিং হ্যাঁ রিড ইট চেইনিং নট চেঞ্জিং এ টোটাল ডিস্টেন্স অফ ওয়ান ফাইভ সেভেন ফাইভ মিটার দ্য চেইন ওয়াজ ফাউন্ড টু বি ফর্টেন সেন্টিমিটার টু লং ফাইন দ্য ট্রু ডিসটেন্স অফ দ্য লাইন তার মানে এক্ষেত্রে দেখ দুটো সমস্যা হয়েছিল চেইনিং করার সময় একটা দুটোই কিন্তু টু লং একটা সিক্স সেন্টিমিটার টু লং আর একটা ফর্টিন সেন্টিমিটার টু লং ওকে স্টুডেন্ট তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ছবি চল আমরা ড্র করি তাহলে তোদের বোধ বুঝতে একটু সুবিধা হবে ড্র চেন লাইন দিস ইজ আ চেন লাইন উই হ্যাভ স্টার্টেড

আফটার চেইনিং নাইন হান্ড্রেড মিটার ওকে তার মানে আমরা বলতে পারি এখান থেকে এটা নাইন হান্ড্রেড মিটার ফার্স্ট নাইন হান্ড্রেড মিট মিটার মাপা হলো ওকে তাহলে নাইন হান্ড্রেড মিটার মাপার পরে কি বলছে সিক্স সেন্টিমিটার টু লং তার মানে এরোরটা কি এখানে বি পয়েন্টে এরোর হচ্ছে সিক্স সেন্টিমিটার ওকে স্টুডেন্টস তারপরে টোটাল মাপা হয়েছিল কতটা ওয়ান ফাইভ সেভেন ফাইভ তার মানে আমাদের এটা ছিল ওয়ান ফাইভ সেভেন ফাইভ এখান থেকে এইটুকু আমরা পেয়ে যাব তাহলে যখন আমরা সি পয়েন্টে পৌঁছে গেলাম সি পয়েন্টে গিয়ে এরডটা কত ছিল সি পয়েন্টে গিয়ে এরডটা আমরা বেড়ে গেল সি পয়েন্টে গিয়ে এর হয়ে গেল ফরটিন সেন্টিমিটার সো এখানে এর দি হচ্ছে আমরা ফরটিন সেন্টিমিটার ওকে স্টুডেন্ট তাহলে নাও ফর ফার্স্ট নাইন হান্ড্রেড মিটার ফর এবি লাইন হচ্ছে এবি নাম দি এব এবি ফর ফার্স্ট নানহান্ড্রেড মিটার এভারেজ এর কত দেখ স্টার্টিং এর ছিল জিরো তারপর সিক্স তার মানে এভারেজ হচ্ছে জিরো প্লাস সিক্স বাই টু ইকাল টু থ্রি সেন্টিমিটার ওকে তো আমরা যদি এটা মিটারে কনভার্ট করি তাহলে আসে আমাদের জিরো পয়েন্ট থ্রি মিটার ওকে দেয়ার দেওয়ার লেন্থ অফ দ্য লেন্থ অফ দ্য চেন সেটা কি এল ওয়ান কথা হচ্ছে যেহেতু টু লং চুল এখানে তাহলে আমাদের অ্যাড করতে হবে টোয়েন্টি মিটারের চেন আর আমাদের এভারেজের জিরো পয়েন্ট থ্রি মিটার তাহলে দাঁড়ালো টোয়েন্টি পয়েন্ট থ্রি মিটার ওকে নাও ট্রু ডিস্টেন্স আমার ফর্মুলা জানি দ্যাট ইজ গাল টু এল ওয়ান বাই এল ইন্টু মেজার্ড ডিস্টেন্স সংক্ষেপে লিখলাম এম ডি মেজার্ড ডিস্টেন্স তাহলে এই ক্ষেত্রে আমাদের এল ওয়ান হচ্ছে টোয়েন্টি পয়েন্ট থ্রি বাই এলটা টা কত এল টোয়েন্টি অ্যাকচুয়াল ট্রেনের লেন্থ আর মেজার ডিস্টেন্স নাইন হান্ড্রেড এটাকে সিম্পলিফাই করলে আসে নাইন জিরো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিটার নাও ফর বিসি বিসি ফর নেক্সট সিক্স সেভেন্টি ফাইভ মিটার এটা তোরা নিজেরা বের করিতে পারবি ক্যালকুলেট ফর দিস এভারেজ এর এক্ষেত্রে এভারেজ এবার কত হবে চলো আমরা আবার একটু ছবিটা দেখি দেখ এখানে সিক্স ছিল এখানে হয়েছে তার মানে এভারেজ এভারেজের কথা হবে সিক্স প্লাস বাই বাই টু সিক্স প্লাস টু টোয়েন্টি বাই টু ইকাল টু টেন সেন্টিমিটার ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান মিটার ওকে তাহলে ট্রু ডিস্টেন্স

মিটার ওকে স্টুডেন্ট তাহলে টোটাল টোটাল ট্রু ডিস্টেন্স অফ দা লাইন কথা দাঁড়ালো নাইন আগেরটা এব লাইন নাইন জিরো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ প্লাস

Uh, what is দ্য প্রবলেম ইট is গিভিন এ থার্টি মিটার চেন ওয়াজ টেস্টেড before দ্য কমেন্সমেন্ট of দ্য ডেজ ওয়ার্ক অ্যান্ড ওয়াজ found টু বি কারেক্ট মানে একটা তিরিশ মিটার চেন কাজ শুরু করার আগে ওটাকে মেপে দেখা গেল ওটা থার্টি মিটারই রয়েছে আফটার চেনিং আর ডিস্টেন্স অফ হানড্রেড চেন্স ইট ওয়াজ ফাউন্ড টু বি জিরো মিটার টু শর্ট একশো চেন করার পরে দেখা গেল চেনটা জিরো পয়েন্ট ফাইভ ডেসিমিটার শর্ট হয়ে গেছে ওয়ান ডেসিমিটার টু লং আবার বলছে একশো আশি চেন করার পরে এক ডেসিমিটার টু লং হয়ে গেছে ওয়াট ওয়াজ দ্য ট্রু ডিস্টেন্স তাহলে অ্যাকচুয়াল ট্রেনিংটা কত হয়েছিল তাহলে আমরা স্টার্ট করি সলিউশন তাহলে এক্ষেত্রেও আমরা আগের মতো একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করি তারপরে আমরা এগোবো অঙ্কটাতে লেটাস ড্র একটা আমরা চেন লাইন এঁকে নিলাম স্টার্টিংয়ে যখন শুরু করেছিল তখন কোনো এর ছিল না এক্ষেত্রে ই ইকাল টু জিরো এরর আবার বলছে একশো চেন এখান থেকে এ থেকে বি মনে কর হান্ড্রেড চেন এটা মাপার পরে বলছে কি পয়েন্ট ফাইভ ডেসিমিটার অর্থাৎ পয়েন্ট জিরো ফাইভ মিটার এটা লেস হয়ে গেছে মানে শর্ট হয়ে গেছে তার মানে এক্ষেত্রে মানে বি পয়েন্টে এর কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার ওকে তারপরে আবার কি করলো টোটাল ওয়ান এইটটি চেন মিছিল তার মানে বি থেকে সি পর্যন্ত এটা এইটটি চেন আছে তার টোটাল ছিল আমাদের কত চেন এইট জিরো চেন তাহলে যখন সি পয়েন্টে পৌঁছানো গেল তখন আমার কি হলো এই এটা ছিল কিন্তু নেগেটিভ মানে এই যে বিটা বিতে যে আমরা পেলাম এটা ছিল নেগেটিভ এটা ছিল কিন্তু নেগেটিভ মানে যে শর্ট ছিল আবার যখন পৌঁছানো গেল সিতে তখন এর প্লাস হয়ে গেল এখানে আবার বলছে প্লাস প্লাস কতটা ওয়ান ডেসিমিটার টু লং ওয়ান ডেসিমিটার মানে জিরো পয়েন্ট

তাহলে এব এর ক্ষেত্রে এরঅটা কত এভারেজ এর জিরো এতে ছিল প্লাস এক্ষেত্রে ছিল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এবং এই ভ্যালুটা নেগেটিভ ওকে এবং এটা হচ্ছে মিটার তাহলে এক্ষেত্রে আমরা এল ওয়ানটা পেয়ে যাব মানে চেনে অ্যাকচুয়ালি যেহেতু এটা শর্ট ছিল থার্টি প্লাস করছি না মাইনাস করছি একবারে যেহেতু নেগেটিভ সাইন আছে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু ফাইভ

যেহেতু হান্ড্রেড চেন ছিল এবার আমরা জানি ওয়ান চেন ওয়ান চেন ইকাল টু কত মিটার দেখ ওয়ান চেন মিটার চেন নিয়েছিল তাহলে মিটার ওয়ান চেন মানে মিটার আমরা এ থেকে বিতে হান্ড্রেড চেন মেজার করেছি তাহলে এর ডিস্টেন্স কত হবে তাহলে মেজার লেন্থ অফ এবি

অফলাইন দ্যাট ইজ ইকাল টু একই ফর্মুলা এল ওয়ান বাই এল ইন্টু মেজার্ড ডিস্টেন্স আমরা এক্ষেত্রে এল ওয়ান জানি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন ফাইভ এল কত জানি থার্টি মেজার্ড লেন্থ থ্রি জিরো এটাকে সিম্পলিফাই করলে আসে হচ্ছে টু নাইন নাইন মিটার ওকে নাও ফর লাইন বি ফর লাইন বিসি

ইকাল टू কত আসছে জিরো পয়েন্ট জিরো মিটার এটা পজিটিভ আছে তাই আমি আর কোনো সাইন এখানে দিলাম না এক্ষেত্রে এলো ওয়ান কত হবে এলো ওয়ান ইকোয়াল টু থার্টি প্লাস জিরো পয়েন্ট মিটার ওকে মেজার্থ এব না সরি বিসি মেজার্থি একই ফর্মুলা আমি ফর্মুলা লিখছি না এল ওয়ান বাই এল ইন্টু মেজার ডিস্টেন্স তাহলে এখানে আমি সরাসরি মান বসে দিচ্ছি এল ওয়ানের মান কত থার্টি পয়েন্ট জিরো টু ফাইভ এল থার্টি আর এক্ষেত্রে দেখ আমাদের বলা ছিল এই যে চেন এইটটি চেন মানে হচ্ছে যদি থার্টি মিটারের চেন তাহলে এইটটি থার্টি দ্যাট তাহলে আমরা সরাসরি ইনু করে দিলাম টু ফোর জিরো জিরো এটাই ভ্যালু কত আসছে টু ফোর জিরো টু মিটার ওকে স্টুডেন্ট নাও টোটাল ট্রু লেন টোটাল ট্রু লেন্থ দ্যাট মিনস টোটালটা মানে এই যে টোটালটা মনে হচ্ছে এ থেকে সি পর্যন্ত কত হয় টোয়েন্টি টু নাইন নাইন সেভেন

অ্যান্সার ওকে স্টুডেন্টস তাহলে আমরা আজকে টাইপ টু সম্বন্ধে ডিসকাস করলাম যেখানে আমরা দুটো করে এরর পেয়েছি ওকে স্টুডেন্টস দুটো করে এরর থাকলে কিন্তু আমাদের এইভাবে সলিউশনটা করতে হবে ওকে অ্যান্ড থ্যাংক ইউ স্টুডেন্টস টুডে আপ টু দিস দিস মাচ